गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारे संगे नहीं नतून दिन एक नतून ब्लॉग शुरू कर दिलाम। आज के आमार बेश प्रेशारे एक दिन चलबे, कारण आज के भाबछी घर दौड़े एक हाथ देव। तार आगे टिफिने पर्वटाके मिटिए नि, आमिओ कोनो रकमे टिफिन टिफिन सेरे काजे देखते पाच्छो लेगे पड़ेछि, कारण आमादेर सामने आसछे बांगालीर बड़ो उत्सव दुर्गापूजो। जदिओ दुर्गापूजोते एबारे आमि थाकछि ना, तार जन्य कोथाओ एकटा एनो हालका बेदना काज करछे मनेर मध्ये। माने कोनोदिनई हयनि जे पुजो ছেড়ে আমি বাইরে কোথাও যাচ্ছি, এবার ফার্স্ট টাইম। তো বুঝতেই পারছো পুজো বলে কথা, তবুও মনের কোনায় কোথাও একটা আনন্দ তো হচ্ছেই যে না বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি। তবুও পুরনো কালচার কী করে বাদ দিই, কারণ ছোটো থেকে বড়ই হয়েছি সংসারে এরকম দেখতে যে পুজোর আগে, ঠিক পুজো আসার আগে আগে বাবা মা দুজন মিলে সংসারের কাজে হাত দিত, সমস্ত ঝাড় দেওয়া, ধুলো পরিষ্কার করা, ঘর ঝাড়া যেটাকে বলে আর কি সেটাই। তো আমরা বাঙালি ঘরের ছেলেমেয়েরা কিন্তু এইভাবেই ছোটো থেকে নিজেরা দেখতে দেখতে বড় হই, যে পুজো আসা মানেই কিন্তু ঘর দোরকে ভালো করে পরিষ্কার করতে হবে, ঝুল ঝাড়তে হবে, ধুলো ঝাড়তে হবে, মানে ডাস্টিং বাগড়া যা কাজ থাকে সেগুলোই আর কি। তো সেটাও আমাদের মধ্যে বিরাজ করছে, যেহেতু ছোট থেকে যে কালচারে মানে বড় হয় সেই কালচারটা ভিতরে কোথাও ঢুকে যায়। তো আজকে ভাবলাম একটু সময় পেয়েছি ছুটির দিন, কেননা একটু ঘর দোরগুলোকে পরিষ্কার করে নিই, কারণ এরপরে আর দুটো সপ্তাহ হাতে থাকছে, বাপের বাড়ি যাওয়ার কথা আছে। তো ওই আগামী সপ্তাহে তো হবেই না, আগামী সপ্তাহে আমরা বেরিয়ে যাব। তো এই জন্য ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগাই। তো সমস্ত ফার্নিচার টার্নিচার ভালো করে আমার ডাস্টিং করা হয়ে গেছে, আর ডাস্টিং করার পর না আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যদিও আমার মাসি আসবে, কারণ ডাস্টিং করার পর এই সারা ঘরে যে ধুলো ছড়িয়ে থাকবে সেগুলো পাড়িয়ে পাড়িয়ে বাচ্চারা আবার উঠবে কিন্তু বিছানাতে, সেগুলো আরও মানে খতরনাক জিনিস। তো আমার ওইদিকে ডাস্টিং করার পর ঝাড়টা দিয়ে আমি চলে এসেছি পুরো এখানে, কারণ এখানে হচ্ছে আজকে জামা কাপড় দেখতে পাচ্ছ ড্রাই হয়েছে, যেগুলো কাঁচা হয়েছে এগুলো সমস্ত লন্ড্রিতে পাঠাতে হবে। তো সেগুলো ভাঁজ করবো, আলাদা রাখবো, আর কিছু জামা কাপড় তুলে ফেলবো। তো ঝটপট স্নান টান আমার সারা হয়ে গেছে, কিন্তু আজকে স্নান করে উঠতেই প্রায় দেড়টা বেজে গেল। তো আজকে রান্নার পাত্রটা আর একদমই রাখিনি, আজকে কোনো রকমের আর কি বাইরে থেকে খাবার এনে খাওয়া হবে, কারণ রান্না করতে গেলে না বাদবাকি কাজ করা যায় না। এখানে শুধু মাছ সেদ্ধটা বসিয়েছি আমার পুষি কাঠের জন্য, আর ওখানে ডিম সেদ্ধ বসিয়েছি কারণ আজকে আসবে বিরিয়ানি, ঠিক আছে। আর অধিকাংশ দোকানেই কিন্তু এখন বিরিয়ানির সাথে ডিম দেয় না, খুবই কম দেয়, আরসালান দেয়, দাদা বৌদি মনে হয় দেয় না, আরসালানই দেয় শুধুমাত্র। তো আমরা লোকাল বিরিয়ানি আনিয়েছি, এখানকার বিরিয়ানিটা খুব ভালো করে, নাজ বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানকার, তো সেখানে স্পেশাল বিরিয়ানি আনলেও কিন্তু দেয় না, কি বলে ডিম দেয় না। তো এখানে আজকে নাজ থেকে আনিনি, এখানে আমাদের কাছাকাছি আরেকটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে আনা হয়েছে, তো সেইখান থেকে স্পেশাল বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি আলাদা করে আনা হয়েছে। তো আজকে দুপুরের মেনুতে থাকছে কিন্তু আমাদের মাটন বিরিয়ানি, তো সেই জন্য ডিম সেদ্ধ দিয়ে নিলাম। আর ওখানে দেখতেই পাচ্ছ আমার বরের যেহেতু খুব ফল খাওয়ার শখ, তো পেয়ারা এনেছে আর নিয়ে এসেছে। এই খাবারটা আমাদের ভীষণ প্রিয়, এটা হচ্ছে লাল দই, মানে এখানকার বিশেষ বিশেষ দুটো দোকানে এই দইটা এত ফেমাস কি বলবো, বেশ সুন্দর খেতে লাগে। তো খাওয়ার পরে দইটাও কিন্তু থাকছে। সারাদিন কাজকাম সারার পর চলে আসলো সন্ধ্যের সময়, আর যথারীতি আমাকে আবার তোমরা রান্নাঘরে দেখতে পারবে, কারণ বাচ্চাদের জন্য তো জলখাবার কিছু ব্যবস্থা করতেই হবে। এখানে আজকে একটা নতুন টাইপের ম্যাগি এনেছে, সেটা হচ্ছে চিজ অ্যান্ড হার্বস বলে। তো এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কী টাইপের হবে, তবে এর মশলাটা আমি মানে খোলার পর মনে হলো অনেকটা পিৎজা পাস্তার যে একটা হোয়াইট পাস্তা বলে হয় না, তো সেই টাইপের ফ্লেভারটা আসছে। আর এর মধ্যে ম্যাগির যে মশলাটা সেটা কিন্তু সেই টাইপের মোটেও নয়, পুরো চিজের গন্ধে ভরে যাচ্ছে রান্নাঘর যখন আমি এই মশলাটা দিচ্ছি আর কি এর মধ্যে। তো টেস্ট করে দেখা যাক ম্যাগিটা কেমন হয়। আমি গেছিলাম তো পারলাম না,
ঠিক সন্ধে লাগার আগের মুহূর্তে নামলো এক পশলা বৃষ্টি, আর বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে। আর আমার জানলার ভিতর থেকে এরকম বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সারাদিনের যা কাজকামের ক্লান্তি, বিশেষ করে দেখবে ঘরদোর ঝাড়া কিন্তু মুখের কথা নয়, সারা দিনটা প্রায় লেগে যায় আর প্রচুর পরিশ্রম হয়। হঠাৎ করে যেহেতু এত কাজ একসাথে করতে হয়, তো এই বৃষ্টি দেখে সারাদিনের ক্লান্তি মনে হচ্ছে ধুয়ে গলে জল হয়ে যাচ্ছে। আর বিশেষ করে ভালো লাগে দেখবে বৃষ্টির আওয়াজটা, তো ঘরদোর ঝেড়েও মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি কাজ করছে। কারণ পুজোর আগে যদি কোনো রকমের ঘরদোর না ঝাড়া হয় না, মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে, যেহেতু এটা চিরকালের অভ্যাস। তো বৃষ্টি দেখতে দেখতেই আমার সন্ধে কখন গড়িয়ে গেছিলো টের পাইনি। দেখো কি সুন্দর ফুলটা বৃষ্টির জলে ভিজছে, আর সাথে গাছের পাতাগুলো এখানেও তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর সবুজ কালার লাগছে। তো এই দেখতে দেখতে কিন্তু সন্ধেটা আমার বেশ ভালোই কেটে গেল। আমি রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার দাবার জোগাড় করতে। দুপুরে তো বিরিয়ানি পর্ব দিয়ে সারা হলো, কিন্তু মুশকিল হয়ে যায় না, যেদিনকে বাইরের খাবার থাকে বা একবেলার মতো হয়, রাত্রিবেলায় কী করি কী করি এরকম একটা সমস্যা থেকে যায়। তো এই জন্য একটু মাখো মাখো করে ডাল সিদ্ধ দিয়েছি, তেল লবণ দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো এরকম এইভাবে এখন ছড়িয়ে দেবো। কারণ ছেলেরা ঝাল খেতে পারে না একদমই, ও মানে ঝাল হলে ভাতই ওর খাওয়া হবে না, তো সেই জন্য ফোটানোর সময় কোনো কারণে লঙ্কা ভেঙে যায় তাহলে মুশকিল। তো পরে এইভাবে লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে ডাল ভাতের মতো করে মাখবো, এটাকে মেখে ওইখানে ভাত বসিয়ে দিয়েছি, সেটা খাওয়া হবে। আর এখানে দিয়েছি ডিম সেদ্ধ, আর রাত্রিবেলা একদম ইচ্ছা করলো না যে ডিমের ঝোল টোল করি, কারণ দেখবে দুপুরের দিকে না একটু হেভি খাবার হয়ে গেলে আর খেতে ইচ্ছা করে না অন্য কিছু, মনে হয় যেন ভাতে ভুতেই ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আলুগুলো এখনই ভাবছি চটপট করে তুলে রাখি, নাহলে ভাত যখন তুলতে যাব আলুগুলো এমনভাবে ভেঙে যায় যে ভাতের মধ্যে যেন ছোটো ছোটো আলু মিশে যায়, সেজন্য আলুগুলো এখন তুলে রাখাটা অনেক ইজি হয়। তো আলুগুলো তুলে রাখবো, আর আলুগুলো যেহেতু চন্দ্রমুখী আলু না, ভাতের সাথে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো ভাতটাও দেখো হয়ে এসেছে মোটামুটি, হ্যাঁ হয়ে গেছে, আর দরকার নেই। তো আজকের রাতের মানে ডিনারের মেনুটাও কিন্তু খারাপ না, তাই না? মাঝে মাঝে দেখবে আলু ভাতে, ডাল ভাতে, ডিম সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, কিছু করার নেই। আর এখানে হচ্ছে আছে ছোটো বিড়ালটার মাছ সেদ্ধ, ওকে একটা মাছ দিয়ে দুপুরবেলায় দিয়েছিলাম, আর অনেকটা মাছ রয়ে গেছে, রাতে দেবো কালকে দেবো হয়ে যাবে। আলু টালুগুলো তুলে তারপর তো এই মাঠটাকে ফেলে দেবো, ফেলে দেওয়ার পর যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে বাজার দেখছো না, বাজার এসেছে সকালবেলায়, ভেবেছিলাম কোনো একটা সময় বার করে নিয়ে আমি এই সবজিগুলো যেগুলো কাঁচা সবজি মানে একদম দুদিনে নষ্ট হয়ে যায় যা ভ্যাবসা গরম, সেই সবজিগুলোকে ফ্রিজে তুলবো। এখনও আমার মানে করা হয়নি, ওখানে কুমড়ো আছে দেখতে পাচ্ছ, উচ্ছে এগুলো সমস্ত তুলে রাখবো, ধনে পাতা। আর ওইখানে দেখো আগের সপ্তাহের সবজি এখন অনেকই রয়েছে, যেমন কচু রয়েছে ওখানে, ওল কচু রয়েছে, ওই যে যেটা ভাতে খাই বলে না ওইটা, ওই যে ওইটা ওইটা ঠিক আছে। আর এগুলো হচ্ছে গাঁটি কচু, তো চিংড়ি মাছও রেখেছে, দেখি কালকে যদি সময় করতে পারি তাহলে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে তরকারি করবো। আছে কিছু ভেন্ডি, ওই ভেন্ডিগুলো আগে আমাকে ভাজা করতে হবে বা তরকারি করতে হবে। যাক তাহলে এখন আমার এই কাজ নিয়ে বসতে হবে, তো এইগুলো আর বিশেষ কিছু দেখানোর নেই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এত কিছু দেখাতে গেলে। তো আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণ সকলকে টাটা অ্যান্ড গুড নাইট।